জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। ভারত সেবাশ্রমকে দেওয়া অ্যাম্বুলেন্সের উদ্বোধনে অধীর চৌধুরী। বহরমপুরের সংসদ অর্থাৎ কংগ্রেস সংসদীয় দলের নেতা অধীর চৌধুরীর প্রচেষ্টায় এনটিপিসির সহযোগিতায় ভারত সেবাশ্রমকে জীবনদায়ী অত্যাধুনিক অ্যাম্বুলেন্স প্রদান করা হয় রবিবার। দিল্লির ভারত সেবাশ্রমকে এই অত্যাধুনিক অ্যাম্বুলেন্স প্রদান করা হয় রবিবার। বহরমপুর টাউন ক্লাবের কাছে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন অধীর চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন এনটিপিসি ফারাক্কার অন্যান্য আধিকারিক। এনটিপিসি অনেক কি এনটিপিসি শুধু মুর্শিদাবাদেই নয় বা বাংলাতেই নয়, আরো অনেক জায়গায় এনটিপিসির সংস্থা আছে যেখানে তারা দেয় মানুষকে। তো তাদের কাছে এই দাবিটা করা আমাদের সাথীরা করেছে, তাই মুর্শিদাবাদ জেলাবাসীর পক্ষ থেকে জনপ্রতিনিধি এনটিপিসির সঙ্গে আমাদেরকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এই মুলের সেবায় মানুষের প্রাণ বাঁচানোতে অনেক আছে আল্লাহ তাআলাকে এই দাবি করে এই আবেদন করে আপনাদের সকলের সহযোগিতায় এই অ্যাম্বুলেন্স মানুষের পরিষেবায় বেশি ব্যবহার হোক এই আকাঙ্ক্ষা রেখে সকলকে আবার ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। অ্যাডভান্স লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স কা হ্যান্ড ওভার করনে কা ইয়ে আজ কা কার্যক্রম হ্যা। ये जो एम्बुलेंस है ये 30.7 मीन्स ऑलमोस्ट 31 लाख का कीमत का है एडवांस लाइफ सपोर्ट, जिसके लिए हमको जो है हमारा एमपी साहब और अपोजिशन के जो लीडर है लोकसभा में उनसे रिक्वेस्ट आया था। और हमारा सीएसआर के तहत हम लोग जो है हेल्थ पे काफ़ी इम्पोर्टेंस देते हैं, तो उस रिक्वेस्ट को देखते हुए लोकल लोगों की अच्छाई के लिए ये एडवांस लाइफ सपोर्ट एम्बुलेंस हमने खरीद के भारत सेवाश्रम को उन्हीं के माध्यम से लोगों को ये सुविधा पहुंचेगा वो हम आज हैंडओवर करने आए हैं।